হচ্ছে চাকলা, লোকনাথ বাবার জন্মস্থান। এ নিয়ে বহুত বিতর্ক আছে, কেউ বলে চাকলা, কেউ বলে কচুয়া ধাম। আমরা এখন কচুয়া ধামে আছি। পার করে দিয়েছি, তো এখন আমাদের গন্তব্য হলো চাকলা। আমরা যাচ্ছি বনগার মধ্যে দিয়ে। নমস্কার বন্ধুরা, আমরা তো হচ্ছি চাকলা। অলরেডি চলে এসেছি, এটা রোমাঞ্চনা পরিবেশ। একাদশ চাকলা হচ্ছে আমার প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের বাড়ির সামনে এখন আমরা দাঁড়িয়ে। আর এটাকে দুধসাগর বলছে, এখানে পুণ্য স্নান করা হয়। আমার এপাশে আছে মূল মন্দির, আর এপাশে আছে নাট মন্দির। নাট মন্দিরটা বেশ সুন্দর কারুকার্য করা আছে। চলুন, লোকনাথকে শিবের অবতার বলা হয়, তাই শিবকে দর্শন করার আগে নন্দীকে আগে দর্শন করতে হবে। দুপাশে দুটো ষাঁড়ের ছবি আছে। চাকলা আসতে হলে আপনি কিভাবে আসবেন? বাতকুলা থেকে যদি আসতে চান তাহলে বাতকুল্লা, তারপর চাকদাহ, তারপর হরিণঘাটা, তারপর হাবড়া, তারপর চাকলা ধাম। মোট 77 কিলোমিটার হবে যদি আপনি এই পথে আসেন। আর দ্বিতীয় আর একটা রাস্তা আছে যেটা আমাদের বাতকুলা থেকে আসা যায়, সেটা বাতকুলা, আড়ংঘাটা, দত্তফুলিয়া, বনগা, গায়েঘাটা, হাবড়া, চাকলা, এটা 100 কিলোমিটার হবে। তো এখন আমরা উপরে যাচ্ছি। গণেশজি এখানে পূজিত আছেন। আর এখানে লোকনাথ বাবার পরম। অন্নপূর্ণা শিব পার্বতী। আমার পাশে আছে মূল মন্দির, আর
আর ট্রেনে আসতে হলে হাবড়া গামী ট্রেন বা বনগাগামী ট্রেনে গুমা স্টেশনে নামলেই তারপর টোটো পরে আসাটাই ভালো। অনুসন্ধান অফিস দান বিভাগ তুমিও প্রত্যেকটা দেওয়ালে শিবের ছবি লোকনাথ বাবার জন্মভিটা নিয়ে বিতর্ক আছে, কেউ বলে চাকলা কেউ বলে কচুয়া। তাই আমাদের চাকলা দর্শন হয়ে গেছে, পরবর্তী গন্তব্য আমাদের কচুয়া ধাম। যেতে সময় লাগবে 45 মিনিট, এখান থেকে 15 কিলোমিটার দূরে। আমরা এখন কচুয়া ধামে আছি, কচুয়া ধামটা 24 পড়বে। এদিকে সব পার্কিং এর ব্যবস্থা। এই সেই দুধ পুকুর যেখানে লোকনাথ বাবা স্নান করে 11 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল। ফুলের মালা গাচ্ছি কচুয়া ধামে। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড তো একটা ব্যাপার আছে, টোটাল উল্টে উল্টে হচ্ছে। দাদা এবার এবার তুমি এবার উল্টে থাকেন তো বাদ পুরলা অনেক দূরে। লোকনাথ বাবাকে দেওয়ার জন্য বেলফুল আর টগর ফুলের মালা হয়ে গেছে, সরি বেলপাতা আর টগর ফুলের মালা। সেটা হচ্ছে বেনী মাধবের বাড়ি। বেনী মাধব ছিলেন হচ্ছে লোকনাথ বাবার বাল্যবেলার বন্ধু, তার বাড়িতে এখন আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখন দাঁড়িয়ে আছি লোকনাথের গুরু ভগবান গঙ্গোপাধ্যায় তার বাড়িতে। এটাই এখন কেউই থাকেন না, তালামারা আছে।